মনে করো আমরা যে কোনো দৈর্ঘ্য যে পরিমাপ করি এটার একক হচ্ছে মিটার। এখন এই মিটারকে আমরা অন্যান্য এককে পরিবর্তন করতে পারি, যেমন মনে করো 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার, আবার 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার, আবার দেখো 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার। এখন আমরা যদি একটি এককে আরেকটি এককে পরিণত করতে চাই তাহলে কি করব? মনে করো আমরা জানি কি যে 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার, তাই না? এখন একজনের উচ্চতা হচ্ছে 1 মিটার 42 সেন্টিমিটার, তাহলে এটাকে 1 মিটারকে যদি আমি সেন্টিমিটারে প্রকাশ করতে চাই তাহলে বলতে পারি কি বলতো 100 সেন্টিমিটার। আবার দেখো আমরা জানি কি বলতো, এখানে দেখো 1 মিটার সমান 100 সেন্টিমিটার, অথবা আমরা কি লিখতে পারি যে 100 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার, তাই না? তাহলে দেখো এখানে 1 সেন্টিমিটার সমান কত, 1 সেন্টিমিটার সমান 1/100 মিটার। আবার দেখো যদি 10 সেন্টিমিটার সমান আমি কত বের করতে যাই তাহলে কি বলতে পারি যে 10/100। এখন দেখো হরলবে 10 দ্বারা ভাগ করলে আমরা কি পাই যে 1/10 বা 0.1 মিটার, তাই না? এখানে দেখো আমি তাই লিখেছি যে 10 সেন্টিমিটার সমান 0.1 মিটার। এখান থেকে আমরা কি পাই বলতো যে 40 সেন্টিমিটার সমান 0.4 মিটার। এখন এটিকে আমরা কি বলতে পারি বলতো, 1 মিটার যোগ 0.4 মিটার, অর্থাৎ 1.4 মিটার তার উচ্চতা। এভাবে দেখো আমরা এই যে 42 সেন্টিমিটার এটিকে মিটারে পরিবর্তন করলাম। আবার আমরা যদি 1 মিটারকে 100 সেন্টিমিটার ধরি তাহলে 100 যোগ 40 142 সেন্টিমিটার, এভাবেও বলতে পারি, ঠিক আছে? এরপরে আসো আমরা দেখি যে একটি পেন্সিলের দৈর্ঘ্য আমরা কিভাবে নির্ণয় করতে পারি। মনে করো এটি আমার একটি সেন্টিমিটার স্কেল, ঠিক আছে? এখানে দেখো এই পেন্সিলের দৈর্ঘ্য আমরা কিভাবে বুঝবো, এই যে আমাদের প্রত্যেকটি 1, 2, 3, 4 এগুলো কি বোঝাচ্ছে, এক একটি সেন্টিমিটার, তাই না? সেন্টিমিটারের পরে আছে হচ্ছে আমাদের মিলিমিটার, তাই না? মানে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, ঠিক আছে? এখন দেখো এখানে প্রত্যেকটি ঘর কি এক একটি মিলিমিটার না? এখন আমরা কি বলতে পারি যে এটুক পর্যন্ত হচ্ছে আমাদের 7 সেন্টিমিটার, আর এখানে থেমেছে কোথায়, 9 ঘরে গিয়ে, তাই না? তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য হচ্ছে পেন্সিলের 7 সেন্টিমিটার 9 মিলিমিটার। এখন যেহেতু 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, তাই না, 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, তাহলে 1 মিলিমিটার সমান কত বলতো, 0.1 সেন্টিমিটার। সুতরাং আমরা কি বলতে পারি যে 9 মিলিমিটার সমান কত, 9 মিলিমিটার সমান 0.9 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা কি বলতে পারি, 7 যোগ 0.9 বা 7.9 সেন্টিমিটার, ঠিক আছে? আবার দেখো এই 7 যে আমার সেন্টিমিটার, আমরা যেহেতু জানি যে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাই না, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এখন আমরা 7 সেন্টিমিটার সমান কি বলতে পারি, 70 মিলিমিটার, তাই না? তাহলে দেখো 70 যোগ 9 79 মিলিমিটার। তো এভাবে আমরা সহজে দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। এরপরে আসো আমরা আয়ত এবং বর্গের পরিসীমা নির্ণয় করা সম্পর্কে দেখবো, ঠিক আছে? এটি মনে করো একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 3 সেন্টিমিটার, ঠিক আছে? এখন আমরা কি জানি এখানে আমাদের দৈর্ঘ্য কয়টা আছে, এদিকে 5 এদিকে 5, তাই না, আর এদিকে 3 এদিকে 3 প্রস্থ। তাহলে দেখো এই যে আমাদের 3 যোগ হবে 2 বার 5 যোগ হবে 2 বার, এই যে আমাদের সম্পূর্ণ বাইরের যে দৈর্ঘ্যটা এটাই হচ্ছে আমাদের পরিসীমা। এটাকে আবার আমরা কি লিখতে পারি, 3 যোগ 5 গুণ 2, একই কথা। তাহলে এটি হচ্ছে আমাদের আয়তের পরিসীমা নির্ণয়ের সূত্র, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা আসবে আমাদের কত, 3 যোগ 5 হচ্ছে 8, 8 গুণ 2 হচ্ছে 16, তাহলে 16 সেন্টিমিটার, ঠিক আছে? এরপরে আসো আমরা বর্গের পরিসীমা দেখব। বর্গের দেখো প্রত্যেকটি বাহু হচ্ছে 4 সেন্টিমিটার, তাই না? এখন এখানে 4 গুণ 4 কত হবে, আমাদের যেহেতু 4টি বাহু আছে তাহলে 4টি 4 সেন্টিমিটার যোগ হবে, অথবা 4 গুণ 4 করতে পারি আমরা, এটি হবে হচ্ছে আমাদের 16 সেন্টিমিটার, তাই না? এখন দেখো আমরা ওজন পরিমাপ সম্পর্কে জানবো। আমরা যেমন দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে দেখেছিলাম 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার, আর মিটার হচ্ছে আমাদের পরিমাপের কেন্দ্র, এখানে তেমন হচ্ছে গ্রাম, ঠিক আছে? 1 কিলোগ্রাম সমান হচ্ছে 1000 গ্রাম। এখন মনে করো এই যে ছেলেটি, এর কাঁধের যে ব্যাগটি এটির ওজন হচ্ছে 8245 গ্রাম, একে কেজিতে প্রকাশ করতে হবে। এখন আমরা জানি যে 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম, তাই না? 1 কেজি সমান 1000 গ্রাম, 1000 গ্রাম সমান হচ্ছে
আমরা যদি উল্টিয়ে লিখি তাহলে লিখতে পারি 1000 গ্রাম সমান হচ্ছে 1 কেজি। তাহলে 8000 গ্রাম সমান কত সেটা আমরা বের করতে পারবো, 8 কেজি, তাই না? 8000 ভাগ 1000। এখন দেখো 200 গ্রাম সমান কত কেজি, আমরা কিন্তু সেটাও বের করতে পারবো। 200 ভাগ 1000 হবে। 200 ভাগ 1000 কত বলতো? আমরা যদি হর ও লবে 100 দ্বারা ভাগ করি তাহলে কি পাই? 2/10 বা 0.2 কেজি, তাই না? ঠিক অনুরূপ ভাবে 40 গ্রামের ক্ষেত্রে 40/1000, 40/1000 করলে হয় হচ্ছে 0.04 কেজি। 5-এর ক্ষেত্রে কত আসে? 5-এর ক্ষেত্রে আসে হচ্ছে 5/1000 বা 0.005 কেজি, তাই না? এখন দেখো 0.2, 0.04, 0.005 এদেরকে যোগ করলে কি পাই? 0.245। অর্থাৎ এই 8-এর সাথে যোগ হবে কত? 0.245 কেজি। সুতরাং আমাদের উত্তর হবে 8.245 কেজি। এভাবে আমরা গ্রাম থেকে কেজিতে একক রূপান্তর করতে পারি। এরপরে আসো আমরা দেখবো ওজন পরিমাপের সময় আমরা বাটখারার সাহায্য নিয়ে থাকি, ঠিক আছে? বাটখারা গুলো কিরকম হয়? বাটখারা গুলো বিভিন্ন ওজনের হতে পারে, যেমন 5 গ্রাম, 10 গ্রাম, 20 গ্রাম, 50 গ্রাম, এভাবে 1 কেজি পর্যন্ত হতে পারে। এখন কিভাবে আমরা বাটখারার সাহায্যে বা দাড়িপাল্লার সাহায্যে ওজন নির্ণয় করে থাকি? মনে করো এটি হচ্ছে আমাদের দাড়িপাল্লা। দাড়িপাল্লার সাহায্যে আমরা অনেক সময় দোকানে বা বিভিন্ন জায়গায় অজানা বস্তুর ওজন নির্ণয় করে থাকি। এখন মনে করো আমার এই যে বামের যে পাল্লাটা, এখানে 1 কেজির একটি বস্তু আছে, ঠিক আছে, যার ওজন আমরা জানি না। এখন আমরা যেটা করি দাড়িপাল্লার ক্ষেত্রে, এই যে আমাদের আরেকটি যে বাহু সেখানে আমরা জানা একটি বাটখারা রাখি। মনে করো এই বাটখারার ওজন হচ্ছে 6 কেজি, যেটা আমরা জানি। এখন দেখো এই 6 কেজি রাখার পরেও কিন্তু এই দুই পাল্লা সমান হয়নি। তো আমরা কি করলাম, মনে করো এই যে x ছিল আমার এখানে, x এর সাথে 3 কেজির একটি যে জানা বাটখারা সেটা নিলাম, আর এখানে তো আমি জানি আগে থেকে 6। তাহলে এখন যে আমাদের দাড়িপাল্লার দুটি বাহু সমান হলো, সুতরাং আমরা কি বলতে পারি? x+3=6। এভাবে দেখো আমরা কি লিখতে পারি? x=6-3। যদি এই 3 এই দিকে চলে যায় তাহলে এভাবে কিন্তু আমরা এই যে অজানা বস্তুর ওজন x এটি সহজেই বের করে ফেলতে পারি কত হবে, তাই না? অর্থাৎ বাটখারার সাহায্যে আমরা অজানা বস্তুর ওজন নির্ণয় করতে পারি এবং এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি দাড়িপাল্লা। এরপরে আসো আমরা তরল পদার্থের আয়তন পরিমাপ সম্পর্কে জানবো। তরল পদার্থের ক্ষুদ্রতর পরিমাণ পরিমাপের জন্য আমরা ডেসিলিটার এবং মিলিলিটার এই দুটি একক ব্যবহার করে থাকি। এখন লিটারের সাথে এদের সম্পর্ক কি? লিটারও ঠিক আমাদের ওজন এবং দৈর্ঘ্যের ক্ষেত্রে যেমন মিটার এবং গ্রাম ছিল, লিটারও এখানে কেন্দ্র আমাদের পরিমাপের এককের, ঠিক আছে? এখন দেখো 1 লিটার সমান হচ্ছে 10 ডেসিলিটার, তাই না? 10 ডিলি লিখতে পারো। আবার 1 লিটার সমান 1000 মিলিলিটার। তোমাকে এই যে এককে রূপান্তর এটা জানতে হবে, কারণ অনেক সময় তোমার হয়তো প্রশ্নে লিটারে দেওয়া থাকবে, উত্তর চাবে মিলিলিটার বা ডেসিলিটারে, ঠিক আছে? আবার দেখো 1 ডেসিলিটার সমান 100 মিলিলিটার, এটিও তোমাকে জানতে হবে যে 1 ডেসিলিটার সমান 100 মিলিলিটার, 1 লিটার সমান 10 ডেসিলিটার, আবার 1 লিটার সমান 1000 মিলিলিটার। এই কয়টি রূপান্তর জানলে তুমি অঙ্কগুলো করতে পারবে। এখন আসো আমরা আরেকটি জিনিস দেখবো, যে 1 ঘন সেন্টিমিটার তরল পদার্থের আয়তনের একক হিসেবে আমরা কি ব্যবহার করি। 1 ঘন সেন্টিমিটার তরল পদার্থের আয়তন, ঠিক আছে, 1 সেন্টিমিটার কিউব বলতে বোঝায় 1 ml বা 1 মিলিলিটার, ঠিক আছে? এখন দেখো মনে করো কাজল 1 লিটার দুধ কিনে তা থেকে 250 মিলি পান করলো। কাজলের কাছে আর কতটুকু দুধ অবশিষ্ট আছে? এখন দেখো আমাদের যে বলছিল কত লিটার দুধ সে কিনেছিল দোকান থেকে, 1 লিটার, তাই না? আমরা একটু আগেই কি জেনেছি যে 1 লিটার সমান 1000 মিলিলিটার। তাহলে এই 1000 মিলিলিটার থেকে যদি আমি 250 বিয়োগ করি তাহলেই কিন্তু পেয়ে যাব যে তার কাছে কত মিলিলিটার অবশিষ্ট থাকবে। এখন দেখো তুমি যদি একটু আগে না জেনে আসতে যে 1 লিটার সমান 1000 মিলিলিটার তাহলে কিন্তু তুমি অঙ্কটি করতে পারতে না। আবার দেখো তুমি অঙ্কটি আরেকভাবে হিসাব করতে পারো, সে 250 ml পানি বা মিলিলিটার পানি পান করলো, তাই না? এখন 250 সমান কিন্তু 0.25 লিটার। কিভাবে বলতো? 1000 মিলিলিটার সমান যদি হয় 1 লিটার, ঠিক আছে, তাহলে 1 মিলিলিটার সমান কত বলতো? 1 মিলিলিটার সমান হচ্ছে 1/1000। অনুরূপ ভাবে 250 মিলিলিটার সমান আমরা কি লিখতে পারি? 250/1000, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ঐহিক নিয়মে যদি আমরা করি, তাই না? এখন দেখো আমরা যদি এই 1টি 0 বাদ দিই তাহলে থাকে 25/100, তাই না? 25/100 বলতে আমরা পাই হচ্ছে 0.25 লিটার, ঠিক আছে? এখন তার ছিল কত? 1 লিটার দুধ। এই 1 লিটার থেকে 0.25 বিয়োগ করলে আমরা পাই 0.75,
1.75 লিটার দুধ তার কাছে অবশিষ্ট রয়েছে। তোমাকে যেহেতু প্রশ্নে বলে দেয়নি যে কত এককে দরকার অবশিষ্টটা, সুতরাং তুমি মিলিলিটারও করতে পারো, লিটারও করতে পারো, যেভাবে তোমার সুবিধা। এরপরে আসো আমরা ক্ষেত্রফলের একটি অঙ্ক দেখি। মনে করো আমাদের দুটি চিত্র আছে, ঠিক আছে, ক আর খ। এখন বলছে যে কোনটি বৃহত্তর, তুমি কিভাবে তুলনা করবে। এখন এই যে আমাদের ক চিত্র, এটি একটি বর্গক্ষেত্রের, খ হচ্ছে একটি আয়তক্ষেত্রের। বর্গের কি বলতো, চারটি বাহুই সমান, আর আয়তের দুটি বিপরীত বাহু পরস্পর সমান, এবং দুটি বিপরীত বাহু পরস্পর সমান না, কিন্তু প্রত্যেকটি বাহু অর্থাৎ প্রত্যেকটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। এখন মনে করো আমাদের এই যে বর্গক্ষেত্র, এর প্রত্যেকটি বাহু তিন করে, ঠিক আছে, তিন একক। এখন এর ক্ষেত্রফল আমরা কি জানি, যে বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ 3 × 3 বা 9 বর্গ একক। এখন দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমাদের এই বড় যে বাহু দুটি, এই দুটি 3, আর ছোট বাহু দুটি হচ্ছে 2। এর যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলে 3 × 6, তাহলে এর ক্ষেত্রফলটা, মানে এটি কত জায়গা জুড়ে আছে, এটা অবশ্যই বর্গের ক্ষেত্রে কম হচ্ছে। এভাবে কিন্তু আমরা তুলনা করতে পারি যে তাহলে আমাদের এই আয়তক্ষেত্রটি ছোট হবে। সুতরাং কোনটি বড় বা কোনটি ছোট এটি তুলনা করতে হলে আমাদের ক্ষেত্রফলের ধারণা সম্পর্কে জানতে হবে। এখন আমরা আরেকটি প্রশ্ন দেখি। এখানে বলছে যে এটি হচ্ছে রিপার শ্রেণীকক্ষের আকার, এর মেঝের ক্ষেত্রফল নির্ণয় করো। মনে করো এই শ্রেণীকক্ষের দৈর্ঘ্য বরাবর আছে হচ্ছে 6 মিটার, প্রস্থ বরাবর আছে হচ্ছে 7 মিটার, তাই না? আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অনুযায়ী কি জানি, যে ক্ষেত্রফল হচ্ছে আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন এখানে আমাদের যেটা করতে হবে, আমরা এটিকে বর্গ সেন্টিমিটারে বের করি, ঠিক আছে। তাহলে 6 মিটার সমান আমরা লিখতে পারি 600 সেন্টিমিটার, কারণ 1 মিটার সমান 100 সেন্টিমিটার, সুতরাং 6 মিটার সমান 600 সেন্টিমিটার, আবার 7 মিটার সমান 700 সেন্টিমিটার। এখন ক্ষেত্রফল হবে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, 600 × 700। 600 × 700 হয় হচ্ছে আমাদের 420,000 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। কিন্তু সংখ্যাটা অনেক বড় হয়ে যাচ্ছে, এখন আমাদের মনে হচ্ছে যে মিটারে বের করলেই ভালো হতো। যদি আমরা মিটারে করি তাহলে কি হতো, 6 × 7 অর্থাৎ 42 বর্গ মিটার। এখন একটি জিনিস লক্ষ্য করো, বর্গ সেন্টিমিটারে আমাদের এই 42 এর সাথে কত গুণ হচ্ছে, 42 এর সাথে ঠিক আমাদের 10,000 গুণ হচ্ছে, তাই না? অর্থাৎ আমরা কি বলতে পারি যে এই 1 বর্গ মিটার সমান হচ্ছে আমাদের 10,000 বর্গ সেন্টিমিটার, কারণ এই বর্গ সেন্টিমিটার থেকে যখন আমরা বর্গ মিটারে এসেছি এই 10,000 চলে গেল। তাহলে দেখো এখান থেকে আমরা নতুন একটি ধারণা পেলাম যে 1 বর্গ মিটার সমান হচ্ছে আমাদের 10,000 বর্গ সেন্টিমিটার। কারণ মনে করো যে 1 মিটারের যদি হয় হচ্ছে আমাদের একটি বর্গক্ষেত্র, ঠিক আছে, ওই 1 মিটার বলতে তো 100 সেন্টিমিটার বোঝায় প্রত্যেক বাহু। তাহলে আমরা যদি 1 মিটার স্কোয়ার করি তাহলে কি হবে বলতো, 100 × 100 বর্গ সেন্টিমিটার হবে। তাহলে আমরা কি পাবো, যে 1 বর্গ মিটার সমান 10,000 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। এই অধ্যায়ে এ ধরনের অনেক অঙ্ক আছে, তোমরা ওগুলো একটু নিজেরা দেখবে, ঠিক আছে, একটু প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে এই এককের পরিবর্তনগুলো। এর পরের দিন আমরা নতুন একটি অধ্যায় শুরু করবো। তাহলে ভালো থাকো, ধন্যবাদ।